নমস্কার আপনারা দেখছেন বিশ্ববাংলা সংবাদের সরাসরি সম্প্রচার আর এই মুহূর্তে আমার সঙ্গে আগরতলা থেকে রয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু আপনাকে বিশ্ববাংলা সংবাদে স্বাগত নমস্কার আগরতলা থেকে এই আমরা সম্প্রচার করছি মানে আমরা বুঝতেই পারছেন কোন বিষয়টি নিয়ে আমি ব্রাত্যদার কাছে কয়েকটি প্রশ্ন করব সেটা হলো প্রথমেই বলবো পুরো ভোট আর আটচল্লিশ ঘন্টা বাকি আটচল্লিশ ঘন্টা বাকি পুরো ভোট ব্রাত্যদা তৃণমূলের সংগঠন বিস্তারের সঙ্গে সঙ্গে আপনি একাধিকবারে আসছেন কী বুঝছেন প্রভাবটা কতটা আশাবাদী আপনারা এখানে সংগঠন আমাদের ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যখন স্থির করলেন যে এখানে আমাদের একটা সংগঠন এক্সপ্যানশন দরকার তখন আমরা আসতে শুরু করি এখানে এবং এসে যে চিত্রটা আমরা দেখেছি সেটা ভয়াবহ সংগঠন আমাদের যে আমাদের থেকে বড় ভূমিকা নিল আমাদের সংগঠন তৈরি করতে আমাদের থেকেও ত্রিপুরার সাধারণ মানুষ তার কারণ এই তিন বছরে এই আঠেরো থেকে একুশের এই যে অত্যাচার এইটা আগে তো একটা মানুষ তারপর সে তৃণমূল হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে কিন্তু এখানে এমন একটা লুঠেরা এমন একটা দাঙ্গাবাজ একটা 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 প্রায় একটা মানে কি বলবো একটা মাস্তান বাহিনী তৈরি হয়েছে এরা সাধারণ মানুষের উপর যে পরিমাণ অত্যাচার করেছে সেটাই আমাদের এখানে সংগঠন বিস্তৃতি এবং বৃদ্ধি ঘটাতে আমাদের সাহায্য করলো মানুষ এখানে একজোট হয়ে গেল কারণ দেখলো যে বিজেপিকে রুখতে পারার জন্য একমাত্র তৃণমূলই আছে কারণ তৃণমূল কর্মীরা এখানে দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা বারবার দেখেছেন যে যখনই এখানে কেউ আহত হয়েছেন আমাদের পার্টির লোকেরা কেউ অ্যারেস্ট হয়েছে বা আমাদের পার্টির লোকেদের ফলস কেস দেওয়া হয়েছে নানা নানা নানাবিধ অত্যাচার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে আগরতলা মাটিতে পারে গেছেন ওরা এই ধরনের একটা মজবুত বরিষ্ঠ নেতৃত্বের অপেক্ষায় ত্রিপুরার মানুষ ছিলেন যে বাঁচতে গেলে সাধারণ মানুষের সাথে পুলিশ কোথায় প্রশাসন কোথায় রাজনৈতিক দলই একমাত্র বাঁচাতে পারে তাহলে সে ভরসা করার মতো রাজনৈতিক দল এখানে তিন বছরে মোটামুটি বামপন্থীদের মেরে তুলে দিয়েছে বিজেপি এই যে মেরে তুলে দেওয়া অথচ মানুষ তো এক্সিস্ট করছে মানুষ আছে তারাই একজোট হলেন এবং তারাই কিন্তু আগামী আপনার প্রশ্নের দ্বিতীয় ভাগ আগামী যে পঁচিশ তারিখ আর আটচল্লিশ ঘন্টার মধ্যে যে ভোট হতে যাচ্ছে সেই ভোটে আমার ধারণা তাদের ব্যাপক সংখ্যক ভোট আমাদের দিকে আসবে যদি তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন যদি বুথ পর্যন্ত পৌঁছতে পারেন কেননা এখানে একটা অদ্ভুত ভোট আমি দেখছি যে কোনো বুথে সিসিটিভি লাগানো হচ্ছে না ভিভি প্যাড নেই তো একটা এই ধরনের একটা মানে গণতন্ত্রের কথা হচ্ছে আর কোনো মানুষ আসবেন তিনি বিজেপিকে ভোট দিতে পারেন তিনি আমাদের পার্টি যে যাকে খুশি ভোট দিতে পারেন কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করতে দেয়া হোক এইটাই আমাদের আমার মনে হয় ন্যূনতম আমাদের একটা দাবি একেবারে আপনি যে বিষয়টি বললেন যে বুথ যদি মানুষ ভোট দিতে পারে প্রাক্তা আপনাদের কি মানে সেই সেই লেভেলের সংগঠনটা তৈরি হয়েছে যে প্রত্যেকটা বুথে পলিং এজেন্ট আপনারা বসাতে পারবেন সংগঠন তো ওইভাবে তৈরি হয় না আমি আপনাকে একটা কথা বলি যে দু হাজার নয় দমদমে যখন প্রথমবার সৌগতরা জিতলেন সংসদ হিসেবে অনেক জায়গাতেই বুথের এজেন্ট ছিল না বসাতে পারিনি আমাদের পার্টি বসাতে পারিনি কিন্তু ভোটের শেষে দেখা গেল যে সৌগতরা স্বল্প মার্জিনে জিতে গেছে এগারো সালে তারপর ওই দমদমে বিধানসভায় আমি লড়লাম তখন আমাদের ওখানে সমস্ত বুথ আমরা এজেন্ট বসাতে পারলাম তাহলে সংগঠন প্রথমে মানুষই সংগঠন তৈরি করে সংগঠন সংগঠন তৈরি করে না কিন্তু সংগঠন ফ্লোটেড থাকে তরল ভাসমান অবস্থায় থাকে মানুষ সেটাকে মজবুত করে দেয় তাহলে এখানে আমরা সব জায়গায় এজেন্ট দিতে পারব কি পারবো না আমি এখনও জানি না এজেন্টদের অলরেডি বাড়িতে ঢুকে ঢুকে হুমকি দেওয়া শুরু হয়ে গেছে রাজনৈতিক কর্মীদের বেধরক মারা হচ্ছে ফলস ছেড়ে দিন প্রতিটি বাড়ি অ্যাটাক হয়েছে আমি আমাদের কর্মী মুজিবরের বাড়ি গেছি বাড়িতে ঢুকে পা ভেঙেছে একাধিক কর্মীর বাড়িতে আমি গেছি মাথায় রডের বাড়ি মেরেছে এবং তাদের আমাদের এই এই কমার্সে কাজ ছিল কিন্তু আগরতলা সংগঠন বৃদ্ধি তো বটেই কিন্তু এখানে আহত আমাদের মানুষকে নিয়ে কলকাতায় নিয়ে যাওয়া এবং সেখানে তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া এত মার বিজেপি এখানে এখানে মার করেছে তো সেটাই এখন দেখার যে এই এই সন্ত্রাস যদি ভোটের দিনেও অব্যাহত রাখে কিন্তু মানুষকে এইভাবে আটকানো যাবে না মানুষ বেরিয়ে আসবে মানুষ ক্লান্ত মানুষ তিতি বিরক্ত মানুষ অসহায় মানুষ এখানে নিপীড়িত মানুষ এখানে নির্যাতিত এই নেই নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত মানুষ এরা কতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে তাদের হাতে একটাই গণতান্ত্রিক একটাই তাদের অস্ত্র আছে যে ভোটাধিকার প্রয়োগ প্রয়োগ করা তো আমার ধারণা এইটা যদি তারা করতে পারেন আমরাই জিতব এবং আমাদের এই যে কথাগুলো আমরা এতদিন ধরে এখানে বলে এলাম আগরতলা মাটিতে দাঁড়িয়ে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল অবধি বলে গেছেন আজকে তো কার্যত বিজেপির পার্টির একটা অংশ সুদীপ রায় বর্মনের নেতৃত্বে প্রায় একই কথা আজকে সাংবাদিক বৈঠক করে বললেন যে বিজেপি প্রধান একটা গুন্ডাদের পার্টি বিজেপি একটা মাস্তানদের পার্টি এটাই তো সুদীপ রায় বর্মন বললেন এতক্ষণ ধরে যে মাস্তানের ছেয়ে গেছে গুন্ডায় ছেয়ে গেছে এই গুন্ডারাজ আমরা চাইনি তো বিজেপির মধ্যে যারা সত্যিকারের বিবেচক রাজনীতিবিদ আছেন তারা এই কথা তুলছেন একেবারে সুদীপ বর্মন এই আগরতলারই বিধায়ক তিনি দীর্ঘদিনের বিধায়ক বাম আমলেও তিনি বিধায়ক ছিলেন এখন বিজেপির বিধায়ক তিনি তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন যেটা বার্ততার কাছে আর একবার জানতে চাই আপনি যেমন বললেন মানুষকে সেরকমভাবে আটকানো যায় না একই কথা সুদীপ রায় বর্মন বলছে এবং তারই দলের নেতার বিরুদ্ধে বলছেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে বলছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছেন এবং বলছেন প্রয়োজনে আমি নেমে যাব আমি রাস্তা নামবো প্রয়োজনে এটা কি আপনাদের কোনো ইঙ্গিত দিল না এটা আমাদের ইঙ্গিত নয় আমার আমার মনে হয় যে সুদীপবাবু যেহেতু এতদিন ধরে রাজনীতি করেছেন উনি রাজনীতি কোনো কোনো সময় কেউ কোনো দলে থাকতে পারেন কিন্তু আজকে কাল কে আজকে একটা রাজনীতির দল আগে মানুষটা আমি যেটা আগে বললাম যে একজন মানুষ হিসেবে সুদীপ রায় বর্মন এটা ব্যথিত হচ্ছেন এটা দুঃখ পাচ্ছেন যে এই মানুষগত স্বপ্ন দেখে এখানে পঁচিশ বছরের বাম অপশাসন বা অপশাসন সেটা সরিয়ে তারপর এখানে বিজেপিকে ক্ষমতায় এনেছিল তিন বছরের মধ্যে এখানে লুঠেরা গুন্ডাবাজ ছিঁচকে ছাঁচরা হারমাদ বজ্জাদদের হাতে পার্টি চলে যাবে হ্যাঁ বাইক বাহিনীর হাতে পার্টি চলে যাবে এইটা সুদীপবাবুর আশা করেন সুদীপবাবুরা সেই মনের সে হতাশার কোথাও কোনো অভিব্যক্তি আজকে তার সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘটেছে আমি একটু সুদীপবাবুর কথাই আরেকবার জিজ্ঞাসা করি আপনাদের বিরোধী দল তিনি তারই তাই সেই দলের এমএলএ সুদীপবাবুর প্রচার তাকে ডাকা হয়নি তিনি দুঃখ করছিলেন যে আমাকে প্রচারে পর্যন্ত ডাকা হয়নি আগরতলায় মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশন হচ্ছে তিনি আগরতলার দীর্ঘদিনের এমএলএ তাকে বিজেপি প্রচারে ডাকেনি একই সঙ্গে তিনি বলছেন আমি প্রশ্ন একসাথেই করে দিচ্ছি আপনি উত্তর দিয়ে দেবেন বলছি যে একটা সময় বাম শাসনকালে যারা হারমাত বাহিনী আপনি যেটা বলছেন গুন্ডা বাহিনী সেই লিস্ট চাওয়া হয়েছিল। এবং সেই লিস্ট চাওয়া হয়েছিল তিনি ভেবেছিলেন যে এদেরকে হয়তো সাহসা করা হবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে সেই একই হারমাদ বাহিনীকে নিয়ে বিজেপি এখন চালাচ্ছে বিপ্লব দেয় হ্যাঁ সেটাই তো বোধহয় বলতে চেয়েছেন যে তালিকা ওনার থেকে চাইল যে বিজেপি রাজ্য বিজেপি ত্রিপুরা রাজ্য বিজেপি যে এতদিন ধরে যারা সিপিএমের হয়ে অত্যাচার করেছে সেই হারমাদ বাহিনী লেঠেল বাহিনী তাদের তালিকা দেওয়া হোক তাদের আমরা প্রশাসনের মাধ্যমে আইন অনুযায়ী সে সাজা দেব কিন্তু তারাই যে আবার বিজেপিতে রূপান্তরিত হবে বাম যে রামে পরিণত হবে যেটা পশ্চিমবঙ্গ আমরা দেখেছি অনেক অনেক ক্ষেত্রে বাম রামে ওখানে কনভার্ট করেছে এই যে সুদীপ রায় বর্মন যেটা বলতে চাইলেন যে মানে সিপিএমের উপরের অংশটা সেটা নিষ্ক্রিয় ঠুটো কিন্তু তলার অংশে যে লুম্পেন অংশটা আছে লুম্পেন অংশ সে লুম্পেন অংশটাই এখন বিজেপি হয়ে গেছে এখন এটা সুদীপবাবু এটা মানুষ আশা করা যায় এটা সুদীপবাবু আসলে যেহেতু জনপ্রতিনিধি এবং দীর্ঘদিন অভিজ্ঞ জনপ্রতিনিধি একবারের জনপ্রতিনিধি নন উনি অনেকবারের জনপ্রতিনিধি ওনারা পারিবারিক একটা ট্র্যাডিশন আছে ত্রিপুরায় ওনার পারিবারিকভাবে ফলে উনি তো নিজের কথা বলছেন না উনি মানুষের অবস্থা যা দেখছেন মানুষের অত্যাচার ওপর যে অত্যাচার দেখছেন মানুষের কোথাও উনি ভয়েস অফ পিপুল হয়ে উঠছেন ভয়েস অফ আগরতলা পিপুলের একটা অংশের কথা উনি অভিব্যক্ত করছেন যা আমরা এতদিন ধরে বলে এসেছি তা আসলে উনি আজকে কার্যত শিলমোহর দিলেন হ্যাঁ এই শিলমোহরের ফলাফল আমরা চাইব যে পুরো ভোট এবং তেইশের ফেব্রুয়ারিতে এখানে যে রাজ্য বিধানসভা ভোট আছে তার মধ্যে তার চুঁয়ে পড়ুক এইটা তো আমরা চাইব আমি আর একটি বিষয় জিজ্ঞাসা করবো একদম আমাদের সময় কম একদম শেষ একটি প্রশ্ন আমি জিজ্ঞাসা করব সুদীপ বর্মনকে নেই বিজেপির পক্ষ থেকে ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নাম না করে সুদীপ রায় বর্মনের দিকে অভিযোগ করা হয়েছে যে সিপিএম তৃণমূল এখানে এক হয়েছে তলে তলে এবং আমাদের দলের বা তাদের দলের অর্থাৎ বিজেপির কিছু নেতাও তলে তলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে বিজেপির ক্ষতি করতে চাইছে এবং সভাপতি মনে করা হচ্ছে একদম সুদীপ রায় বর্মনের দিকেই আঙুল এটা কে বললেন এটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে বিজেপি সুদীপ রায় আমি যতদূর জানি সুদীপ রায় সাংবাদিক বৈঠকের পর রাজ্য বিজেপি এখনো কোনো অফিসিয়াল দেয়নি আগে হয়তো বলেছে আগে কি এখন আমি চিনি না আই ডোট নো হিম সুদীপ রায় বর্মনকে আমি আমি আপনার মধ্যে টেলিভিশনেই দেখেছি তবে ওনাকে নামে চিনতাম উনি দীর্ঘদিন ধরে এখানে ত্রিপুরায় একটা রাজনীতি করেছেন এবং আমরা এও শুনেছি যে এখানে বামকে বাম সরকারকে সরানোর পেছনে সুদীপ রায় বর্মনে একটা ধারাবাহিক একটা আন্দোলন আছে একটা রাজনৈতিক ভিক্ষা আছে রাজনৈতিক তার লড়াই আছে সংসদীয় রাজনীতির লড়াই আমি সেটাই বলছি সেটা উনি করে এসছেন উনি তার কোনো কারোর বাড়িতে জি ছিলেন ওনাকে ধরে প্লান্ট করা হয়েছে বসিয়ে দেওয়া হয়েছে এরকম তো রাজনৈতিক অতীত সুদীপ রায় বর্মনের নেই সুদীপ রায় বর্মনের রাজনীতির মধ্যে দিয়ে তার বিকাশ ঘটেছে হ্যাঁ কিন্তু ওই যেটা সবকা সাথ সবকা বিকাশ আর আপকা সাথ আপকা বিকাশ উনি নন একদম মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেই বলেছেন নাম না করে যে উড়ে এসে জুড়ে বসা প্যারাট্রুপ নেতা সে বিজেপি চালাচ্ছে প্যারাট্রুপার নেতা মানে উনি বলতে প্যারাশুট নেতার বলতে চেয়েছেন তো প্যারাসুট নেতা তো সেটা বিজেপি যদি কোথাও ভালো মনে করেছে যে কোথাও মনে করেছে যে যারা বাইরে এসে থেকে এসে সিপিএমকে হাটানোর জন্য লড়াই করলেন কংগ্রেসি এবং জাতীয়তাবাদী লোকজন যারা পরে বিজেপিতে সিপিএমকে হাঁটানোর জন্য হলেন তারা বিশ্বাসযোগ্য নয় কম বয়স থেকে আর এস করা লোকজনই বিশ্বাসযোগ্য হবে এ সেটা করতে গিয়ে যে এরকম একটা ল্যাজেগোবর অবস্থা হবে এটা আমার মনে হয় ফলে আমার ধরেন কেন্দ্রীয় বিজেপিও খুব দায় নিতে চাইছে না এই ত্রিপুরা সরকারে তারাও সময় গুনছে যে এই সরকারটা কবে যায় একেবারে একেবারে আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী পশ্চিমবঙ্গের মন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তিনি ত্রিপুরায় তৃণমূলের হয়ে প্রচারে এসছেন এবং একাধিকবার এসছেন আজই প্রচারের শেষ দিন আমরা প্রাপ্তদার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করলাম যে কি অবস্থায় এই মুহূর্তে তৃণমূলের রয়েছে অর্থাৎ তৃণমূলের ভবিষ্যৎকে ত্রিপুরায় পুরোপোটা অন্তত এবং সুদীপ রায় বরমন যে বিস্ফোরক মন্তব্য করেছেন তারই দলের বিরুদ্ধে সে পুরো বিষয়টি নিয়েই কিন্তু আমরা কথা বলছিলাম বার্তাদের সঙ্গে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তে বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ